ওয়েলকাম টু ডেলি স্টার আপডেট। এইবারে নবাব নদীতে একটু আসতে চলেছে জি বাংলায়। 8 মাস হতে চলেছে, শেষ হয়েছে নবাব নদীনী ধারাবাহিকটি। দর্শকদের পছন্দের তালিকায় ছিল এই ধারাবাহিকটি, কিন্তু মিটারের স্লট বদল হওয়ায় টিআরপি কমতে শুরু করে দিয়েছিল ধারাবাহিকের। তাই খুব অল্প সময়ে আগোছানোভাবে শেষ করে দেওয়া হয়েছিল ধারাবাহিকটি। শোনা যাচ্ছে এইবার সেই ধারাবাহিকেরই সিজন 2 আসতে চলেছে, তবে স্টার জলসায় নয়, জি বাংলাতে। স্টার জলসার অত্যন্ত পরিচিত মুখ হলেন ইন্দ্রাণী পাল এবং রেজওয়ান রব্বানী শেখ। দুজনেই অনেক দিন ধরে চুক্তিবদ্ধ ছিলেন স্টার জলসার সাথে। সম্প্রতি নবাব নন্দিনী ধারাবাহিকের নন্দিনী অর্থাৎ ইন্দ্রাণী পালকে আর চুক্তিবদ্ধ করল না স্টার জলসা। গত মাসে স্টার জলসা থেকে বের হয়ে আসেন ইন্দ্রাণী পাল। শুধুই তার নয়, রেজওয়ান রব্বানী শেখও জি বাংলার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কয়েক মাস আগে। এবার শোনা যাচ্ছে দুই অভিনেতাকে দেখা যাবে জি বাংলাতে। ইন্দ্রাণীর নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে রেজওয়ান রব্বানী শেখকে। তাদের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, তাই তাদের দুজনকে আবার একসাথে নতুন ধারাবাহিকে দেখতে পেয়ে দর্শকদের মতামত, এবার তারা নবাব নন্দিনী 2 ধারাবাহিকটি হয়তো দেখতে পাবেন, কিন্তু অন্য নামে এবং অন্য চ্যানেলে। জি বাংলায় এই জুটিকে দেখার জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিচে কমেন্ট করে জানান।